বিএনপির প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বললেন দুলু ধানের শীষের প্রার্থীকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ এক কাজীপুর সদর আংশিক আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন এটা কি নির্বাচন না সন্ত্রাস হচ্ছে এই নির্বাচন কিসের নির্বাচন গতকাল বিএনপির গণসংযোগে আক্রমণ করলো তাৎক্ষণিক পুলিশ না এলে হয়তো আমাদের মৃত্যু হতো আজকে বিএনপি নির্বাচন না করলে সারা পৃথিবীতে প্রধানমন্ত্রী কি বলবেন যত রকমের হুমকি ও নিপীড়ন নির্যাতন করা হোক না কেন আমরা বারোই নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব। আগামী দিনে বিএনপি নির্বাচনে যাবে কি না এ বিষয়ে ভাবতে হবে আজ শুক্রবার বেলা এগারোটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লায় সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদারের বাসভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপি নেতা দুলু এ সময় বক্তব্য দেন উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ছেলিম রেজা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু যুগ্ম সম্পাদক শামীম খান রাশিদুল হাসান রঞ্জন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান কাজীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রহমাতল্লা আয়ুব প্রমুখ